হঠাৎ করে ঠিক এলো কোথা থেকে ঘুরে আসে, তো আমরা বৃন্দাবনে যাব ঠিক করলাম। তো তা আর 9টার মধ্যে আমরা বৃন্দাবন মথুরাতে পৌঁছে যাব। মথুরাতে 9:15 নেমেছি, ওখান থেকে আমরা বৃন্দাবনে অটো করে যাই। এটা কদম হোটেল, যদিও এটা রাতের ছবি তোলা, এটা কদম হোটেলের ভেতরটা। এখানে মণিকে দেখা যাচ্ছে রিমি ফটো তুলতে ব্যস্ত। কদম হোটেলের বিভিন্ন দিক, খুব সুন্দর হোটেলটা, ফুল এসি। একটা ঝাড় বাতিটাও বেশ সুন্দর দেখুন। দেওয়ালের সিনারি গুলো এতটাই সুন্দর, মানে কল্পনা করা যায় না, দারুণ সিনারি। এখানে সুইমিং পুলের রাস্তা, এটা কৃষ্ণ কানাইয়ার একটা ছবি, খুব সুন্দর ছবিটা, পুরো একটা ছবি। আমরা তারপরে দুপুরে লাঞ্চ করতে চাপা খেতে আসি। এটা ফুল এসি, সেলফ সার্ভিস। তো আমরা এখানে দুপুরে লাঞ্চ করি, আর চাটা খুব ভালো, খুব টেস্টি চা, কুল্লার চা, কুল্লার চা দারুণ টেস্টি ছিল চাটা। লাঞ্চ কমপ্লিট করে আমরা আবার হোটেলে ফিরে আসি। বিকেলে 4টের সময় আমরা কুঞ্জ মন্দির আর নিধিবনের উদ্দেশ্যে রওনা দিই। এটা কুঞ্জ মন্দির, এখানে মন্দিরটা তো ভালোই, ভিড়টা অতটা ছিল না, কারণ বাদরের এতই উৎপাত। এখানে মোবাইল মোবাইল পার্স চশমা তো আছেই, এগুলো কেড়ে নিয়ে চলে যায়। আমারও পার্স নেওয়ার চেষ্টা করেছিল, খুব সাবধানে ঢেকে নিয়ে যেতে হয়, অনেকে জুতো বাইরে রাখলে জুতো নিয়ে চলে যায়, খুব সাবধানে যেতে হয়। বাদুরের সানগ্লাস তো পরাই যাবে না, কিচ্ছু পরাই যাবে। Thank you.
দর্শনের দিকে যাওয়ার জন্য আমাদের প্রেম মন্দিরের লাইট অ্যান্ড সাউন্ড শোটা দেখা হয়নি, ওটা 7:30 থেকে শুরু হয়। কদম হোটেলের বাইরেটা খুব সুন্দর, ভেতরে ঢুকছি, দেখিয়েছি একটা রাতের ছবি তোলা, এটা রাতের ভিডিও করা। ওদিকে সুইমিং পুল চলে গেছে, রিমি ক্লান্ত, রিমি বসে আছে। রেস্টুরেন্ট, ওখানেই আমরা ডিনার সেরে ফেলি। চলে যাই।